হয় যেহেতু ইতিমধ্যে জেলা আয়োগক যেহেতু ওলাই আহিছে আমি যেহেতু পরীক্ষা প্রশ্ন কাকতের ফাদিলর যে ঘটনা যেহেতু ইতিমধ্যে বিমল মশাহিয়া গোলে মাতিছিলে তলব কৰিছে আর যান গোপাল তামুলি তলব কৈছে কি ধরনের তথ্য ওলাইছে আসলে চক আজি আমি গম পাইছোঁ যে ছ'চিয়েল মিডিয়া বা নিউজত এনেকুৱা কুৱেশ্যন বুকলেট এখন চাৰ্কুলেট হৈ আছে আৰু আমি এইটো কনফাৰ্ম কৰিলোঁ যে এইটো উপেন্দ্ৰ নেশ্যনেল একাডেমি সিমেন চাপৰি যিখন চেণ্টাৰ তাত ইছ্যু হোৱা কুৱেশ্যন বুকলেট কিন্তু আমি যিটো ইনিচিয়েল পুলিচ ইনভেষ্টিগেশ্যন তাৰপৰা আমি এইটো কনফাৰ্ম হৈছোঁ আৰু ফাৰ্ডাৰ ডিটেইল ইনভেষ্টিগেশ্যন চলি আছে ইতিমধ্যে কেছ ৰেজিষ্টাৰ হৈছে ইন্সপেক্টৰ স্কুলছৰ ফালৰ পৰা আৰু ইয়াতে আমি যিটো গম পাইছোঁ যে মংগল সিং বসুমতাৰী নামৰ এজন তাতে যি আমাৰ কেমেৰামেন কাৰণ চিল খোলা সময়ত ভিডিঅ' ল'ব লাগে ফটো ল'ব লাগে তেওঁ পৰীক্ষা শেষ হোৱাৰ পাছত অর্থাৎ ডেৰটা বজাৰ পাছত তেওঁ মানে তেনেকে স্ক্যান কৰি কাবা কাবাৰ লগত শেয়ার কৰিলে আৰু বস্তুটো আজি মানে ভাইৰেল হৈছে গতিকে এইটো এটা কথা আপোনালোকৰ জৰিয়তে মই ইয়াত এপিয়াৰ হোৱা সকলো মানে পৰীক্ষাৰ্থীক এইটো নিৰ্ভয় বা এইটো জনাব বিচাৰিছোঁ ইয়াত কোনো ধৰণৰ তেনেকুৱা হেৰি হোৱা নাই গতিকে এইটো পৰীক্ষা শেষ হোৱাৰ পাছত আৰু ইতিমধ্যে ছেবাৰ পৰাও এটা ক্লেৰিফিকেশ্যন দিছে ছেবাৰ পৰাও আপোনালোকে বিচাৰিলে আমি সেইটো দি দিম আৰু এইটো জনাইছে যে হয়তো ভৱিষ্যতে এতিয়া কুৱেশ্যন বুকলেটখন যিহেতু পৰীক্ষা হৈ যোৱাৰ পাছত এখন কনফিডেঞ্চিয়েল মেটেৰিয়েল হৈ নাথাকে সেইকাৰণে হয়তো ভৱিষ্যতে পৰীক্ষাত হয়তো ছেবাই তেনেকুৱা এটা কনচিডাৰ কৰিব যে কুৱেশ্যন বুকলেট কেণ্ডিডেটক লৈ যাবলৈ দিব হয় ইতিমধ্যে কেছ ৰেজিষ্টাৰ হৈছে তেওঁক এপ্ৰিহেণ্ড কৰা হৈছে আৰু বাকী যদি আপুনি আমাৰ আৰক্ষী অধীক্ষক মহোদয় আছে আপুনি হয় আপোনালোকে গম পাইছে এই ঘটনাটো সংক্ৰান্তত আমি যিজন ফটোগ্ৰাফাৰ আছিলে তেওঁ ভিডিঅ'গ্ৰাফাৰ হিচাপে তাত এংগেজ কৰিছিলে আৰু তেওঁৰ নাম হ'ল মংগল সিং বসুমতাৰী তেখেতক ইতিমধ্যে আটক কৰা হৈছে আৰু ইনভেষ্টিগেশ্যন তদন্ত চলি আছে ইয়াৰ লগত জড়িত যিসকল ব্যক্তি আছে আমি সেইসকলৰ বিৰুদ্ধে আইনমতে ব্যৱস্থা ল'ম আৰু ইতিমধ্যে যিটো ডিভাইচ তেওঁ ইউজ কৰিছিলে যিটো মোবাইলৰ পৰা এই কামখিনি স্কেন কৰিছিলে তেওঁলোকে সেইটো আমি সিজ কৰিছোঁ গতিকে তদন্ত চলি আছে আৰু এতিয়ালৈকে আমি এজনক আটক কৰি আমি এতিয়ালৈকে ইনভেষ্টিগেশ্যনৰ যিখিনি কাম কৰিব লগা আছিলে প্ৰাৰম্ভিক অনুসন্ধান কৰি আমি গোচৰৰ তদন্ত আৰম্ভ কৰিছোঁ আৰু এতিয়ালৈকে আমি এজনক আটক কৰিছোঁ আৰু তেখেতে যিটো মোবাইলৰ পৰা এইটো ভাইৰেল কৰিছিলে যিটো ইনষ্ট্ৰুমেণ্ট সেই ইনষ্ট্ৰুমেণ্ট আমি সিজ কৰিছোঁ আৰু তদন্ত প্ৰক্ৰিয়া চলি আছে বাকী মই তদন্তৰ খাতিৰত এতিয়া কওঁ একচুৱেলি কি হৈছে জানেনে আপোনালোকে যে যিটো কেমেৰা ইউজ কৰে আফটাৰ এক্সামিনেশ্যন ছাৰে কৈ দিলে তাৰপিছত এইটো এক্সামৰ সময়ত নহয় এক্সামিনেশ্যনৰ পিছত এইটো পিছত হৈছিলে আৰু তেতিয়া যিটো PDF বনাইছিলে স্কেম যিটো কৰিছিলে সেইটো আমি অলৰেডি সেই ডিভাইচটো যিটো ডিভাইচ ইউজ কৰিছিলে আমি সেইটো কৰিছোঁ আৰু তদন্ত চলি আছে তদন্তৰ আপোনালোকে গম পাব প্ৰক্ৰিয়া আৰম্ভ হোৱাৰ লগে লগে যিসকল ইয়াত যদি কোনোবা আৰু ব্যক্তি আছে জড়িত সকলোখিনি এই তদন্তৰ আওতালৈ আহিব আৰু আইনমতে ব্যৱস্থা ল'ব থেংক ইউ নো তেওঁতো শিক্ষক নহয় তেখেতক আমাৰ যেনেকৈ ভিডিঅ'গ্ৰাফী কৰাৰ কাৰণে এনগেজ করে স্কুলের ফালের পর এনগেজ করেছিল থ্যাংক ইউ হয় আমি সুদপোষর কারণে তিনজন ব্যক্তিক আনিছো কিন্তু মঙ্গল সিংজন প্রাইম একিউজ আর তেখেতর পরে আমি ডিভাইস অলরেডি সিজ করেছো আর তেখেত ইতিমধ্যে আমার পুলিশের তদন্তর কারণে তেখেতক আমার হেরিত রখা হয়েছে আমার কাস্টডিত রখা হয়েছে আমি সোধপোছ করেছো তেখেতক মাতিছো সেন্টার ইনচার্জক মাতি কথা বতরা পাতিছো এসক মাতি কথা বতরা পাতিছো আর ইনভেস্টিগেটর যিসকল আছে আমি তেখেতসকলের আমি অনুসন্ধান চলাম তেখেতসকলক সোধপোছ করি গতিকে তদন্তর অগ্রগতির বিষয়ে আপনার মই এতিয়াই বিশেষ কব নোৱাৰো থ্যাংক ইউ হয় এয়া আছিল ধেমাজি জিলা আয়ুক্ত আৰু আৰক্ষী অধীক্ষক ইতিমধ্যে ইতিমধ্যে এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে এই স্থানতে যিহেতু যোৱা প্ৰায় দুঘণ্টাকৈ সময় ধৰি ধেমাজি যি আচলতে কোষাগাৰ প্ৰাধিকাৰী কাৰ্যালয়ত যিগৰাকী আচলতে গোপাল তামুলী আৰু বিমল মুছাহৰি UN একাডেমী অধ্যক্ষ সেই দুয়োগৰাকীকে ইয়াতে আচলতে সোধা পোছা কৰা হৈছিল সমান্তৰালভাৱে যিহেতু ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে জিলা যি আচলতে প্ৰাথমিক শিক্ষা কাৰ্যালয় এই কাৰ্যালয়ৰ ফালৰ পৰা আচলতে যিগৰাকী IAS আছে IASৰ ফালৰ পৰা এখন এজাহাৰ দাখিল কৰা হৈছে আৰু
প্রাথমিক তদন্ত ইতিমধ্যে আগুয়াইছে আর যাক মঙ্গল সিং বসুমতারী আসল ভিডিওগ্রাফার হিসাবে নিযুক্ত করা হয়েছিল। ভিডিওগ্রাফারগুলিয়ে পরীক্ষার পিছত আসলে পরীক্ষার হওয়ার পিছত ইতিমধ্যে জেলা আয়ুক্তকে উল্লেখ করেছে পরীক্ষা হওয়ার পিছত দেড় বজার পিছতে সেই মোবাইলে নিজের যে ডিভাইস আছে সেই ডিভাইসে আসলে সেই প্রশ্ন কাকত স্ক্যান করে ভাইরেল করেছিল। কিন্তু ইতিমধ্যে তেখেতক সিমেনচাপুর আরক্ষী যেহেতু আটক করেছে আর আসলে এগারী একিউজ হিসাবে রখা হয়েছে আর অধিক তদন্ত নিশ্চিতভাবে পোহরলে আসব। আর এই ক্ষেত্রে আসলে যখন পরীক্ষার্থী পরীক্ষার্থী সকলে কোনো ধরনের আসলে ভয় করার প্রয়োজন নাই বলে ইতিমধ্যে জেলা আয়ুক্তগুলিয়ে উল্লেখ করেছে। আর সচাকই এটা অতি গুরুত্বপূর্ণ বিষয় যে যাকালি পরীক্ষা যা অনুষ্ঠিত হল প্রায় এগারো লক্ষতক অধিক পরীক্ষার্থী যা আসলে পরীক্ষা অবতীর্ণ হয়েছিল আর অতি সুকলমে পরীক্ষা শেষ হওয়ার উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীগুলিকে তৎপরতা গ্রহণ করেছিল আর ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল। কিন্তু সবাতোকে ডর বিষয়বস্তু যে পরীক্ষা শেষ হওয়ার পিছত এগারী ভিডিওগ্রাফারে এই ধরনের একটা যেন কাণ্ড সংঘটিত করেছে ইয়ে কিন্তু পরীক্ষার্থী সকলক যথেষ্ট চাপত পেলাইছে। আর এই কথা জেলা আয়ুক্তগী ইতিমধ্যে উল্লেখ করেছে যে পরীক্ষা শেষ হওয়ার পিছত দেড় বজার পিছতে এই ঘটনা করা সংঘটিত করা হয়েছে। আর সেইগী লোক মঙ্গল সিং বসুমতারীক আমি পুনর্বার কৈছো যে মঙ্গল সিং বসুমতারীক ইতিমধ্যে আরক্ষীয়ে আটক করেছে আর ইতিমধ্যে এই ক্ষেত্রে শিক্ষা বিভাগের তরফের ইতিমধ্যে গোচর রুজু করা হয়েছে। আপনি বিচরা বাতর পাব কেবল নিউজ এইটিন অ্যাপত। নিউজ এইটিন অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ এইটিন অ্যাপ।